वेलकम। वार्किंग ऑफ हुक टाइप लेवल मेजरमेंट। हुक टाइप लेवल मेजरमेंट माने आमरा कोनो हुक टाइप लेवल मेजरमेंट इंडिकेटर दिए आमरा एटा ओपेन टैंके डायरेक्ट लेवल मेजर करते पारी। आर एटा होच्छे तुम्हार एक्यूरेट एक्टा मेजरमेंट। অ্যাকুরেট মেজারমেন্ট তুমি নিতে পারবে, কারণ অন্যান্য যদি স্কেলে মেজারমেন্ট নিতে যাও তাহলে সেই ক্ষেত্রে প্যারালাক্স এরর হওয়ার সম্ভাবনা থাকে। তো এক্স্যাক্ট তুমি লেভেল রিডিংটা দেখেও ভালো অ্যাকুরেট নিতে পারবে না। তো যে কারণের জন্য সেই ক্ষেত্রে আমরা কি করে যেখানে অ্যাকুরেসিটা দরকার আছে লেভেলের, সেখানে আমরা এই হুক টাইপ লেভেল ইন্ডিকেটরটা ব্যবহার করি। এবার দেখে নাও, হুক টাইপ লেভেল ইন্ডিকেটর কনসিস্ট অফ এ ওয়ার অফ করোশন রেজিস্টিং অ্যালয়। করোশন মানে হচ্ছে ক্ষয় যেন না হয়, এরকম ধরনের সংকর ধাতু দিয়ে আমাদের কি হয় এই ইউটিউব আর কি, এই যে ইউ শেপ দেখো, বেন্ড ইনটু ইউ শেপ, এই ওয়ারটা তোমার ইউ শেপের এবং সেই করোশন রেজিস্টিং তোমার সংকর ধাতু দিয়ে তোমার এই মেটেরিয়ালটা তৈরি, ইউ শেপটা তৈরি। তাহলে উইথ ওয়ান আর্ম লঙ্গার, তোমরা দেখতে পাচ্ছ একটা আর্ম হচ্ছে বড়, একটা আর্ম হচ্ছে বড়, আর একটা আর্ম কি ছোট, আর একটা আর্ম ছোট, এই আর্মটা দেখো ছোট। নেক্সট চলো, দ্য শর্টার আর্ম ইজ পয়েন্টেড উইথ এ 60 ডিগ্রি ট্যাপার। তাহলে এই শর্টার আর্মটা দেখ, এই উপরের এইখানটায় দেখো যে কত 60 ডিগ্রি ট্যাপার, এটা কত 60 ডিগ্রি ট্যাপার, একটা পয়েন্ট, টিপ পয়েন্টটা। হোয়াইল দ্য লঙ্গার ওয়ান ইজ অ্যাটাচড টু এ স্লাইডার হ্যাভিং এ ভার্নিয়ার স্কেল হুইচ মুভস ওভার দ্য মেন স্কেল অ্যান্ড ইন্ডিকেটস দ্য লেভেল। তাহলে এই বড় বড় যেটা আচ্ছা, এই বড় যে আর্মটা, এই বড় আর্মটার সঙ্গে অ্যাটাচ কি থাকে, এই ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলটা বড় আর্মের সঙ্গে অ্যাটাচ থাকে, আর তার সঙ্গে তোমার লেভেল যে ট্যাঙ্কটা, ট্যাঙ্কের সঙ্গে তোমার এই মেন স্কেলটা থাকে, ফিক্স থাকবে, ট্যাঙ্কের সঙ্গে মেন স্কেলটা ফিক্স থাকবে। আর যখন তুমি লেভেলটা মেজার করবে, এই ভার্নিয়ার স্কেল তার সঙ্গে এই যে লং আর্মটা কি করবে, মুভ করবে, কার উপরে, এই মেন স্কেলের উপরে মুভ করবে, মেন স্কেলের উপরে মুভ করবে। তো যে জায়গাটা তোমার লেভেলটা যে কন্ডিশনে নিতে হবে, সেই কন্ডিশনে গিয়ে তোমার এই ক্ল্যাম্পিং স্ক্রু টাইট করে তোমার এই এক্স্যাক্ট রিডিংটা নিতে হবে। এই রিডিংটা কিভাবে নিতে হয় আমি তোমাদেরকে বলছি, দেখে নাও। এটা একটা ট্যাঙ্ক, ট্যাঙ্কের লেভেলটা মেজার করব বলে আমি একটা ট্যাঙ্ক ড্র করেছি। দেখো এটা হচ্ছে তোমার কিভাবে তোমার স্কেল রিডিংটা নেওয়া হয়, আগে ওয়ার্কিংটা আমি দেখে নিই, লেভেলটা কেমন, কোন পজিশনে দেখো লেভেলটা উঠেছে সারফেসটা, একদম জাস্ট এই টিপ পজিশনটা, জাস্ট এই টিপ পজিশনটা কি হয়েছে, সারফেসটাকে ব্রেক করেছে। এই টিপ পজিশনটাও যে জলের যে লেভেলটা আছে সেই লেভেলের সারফেসটাকে, টপ সারফেসটাকে জাস্ট ব্রেক করেছে। এই কন্ডিশনে আমাকে তোমার ইয়ে রিডিংটা নিতে হয়। আচ্ছা ওয়ার্কিংটা দেখে নিই, তারপরে আমি তোমাদেরকে বলছি। ওয়ার্কিং ইন হুক টাইপ অফ লেভেল ইন্ডিকেটর, দ্য হুক ইজ পুশড বিলো দ্য সারফেস অফ লিকুইড হুজ লেভেল ইজ টু বি মেজার্ড। যে লিকুইডটা তুমি লেভেল মেজার করবে, যে ট্যাঙ্কের লেভেলটা মেজার করবে সেই, বা যে ট্যাঙ্কের লেভেলটা মেজার করবে সেই ট্যাঙ্কের কি হচ্ছে সারফেসের মধ্যে তোমার এই হুকটাকে কি করে পুশ করতে হয় নিচের দিকে, তার মানে ডুবাতে হয়, ইমার্স করতে হয়। আর কত দূর পর্যন্ত তুমি তুলবে, যেটা মেজার্ড গ্র্যাজুয়ালি রাইজেস আনটিল দ্য পয়েন্ট, তার মানে এবার তোমাকে এই হুকটাকে আস্তে আস্তে তুলতে হবে, এই হুকটাকে আস্তে আস্তে উপরের দিকে তুলতে হবে, উপরের দিকে তুলতে হবে, কতক্ষণ পর্যন্ত তুলব, এইখানে দেখো কতক্ষণ পর্যন্ত বলবো, যা পয়েন্ট, আচ্ছা আনটিল দ্য পয়েন্ট ইজ জাস্ট অ্যাবাউট টু ব্রেক থ্রু দ্য সারফেস, তার মানে এই কন্ডিশনে, অর্থাৎ এই লেভেলের উপরে যে তলটা আছে সেই তলটাকে জাস্ট তোমার সারফেসটাকে ব্রেক করেছে, বুঝেছো, সেই পজিশনে আমাকে কি করতে হবে,
দেখো, ইট ইজ দেন ক্ল্যাম্পড, অর্থাৎ এই ক্ল্যাম্পটাকে আমাকে আটকাতে হবে, এই ক্ল্যাম্পটাকে আটকে দিয়ে, অ্যান্ড দ্য লেবেল ইজ রিড অন দ্য স্কেল। এবার তখন আমাকে এই স্কেলের রিডিংটা নিতে হবে, স্কেলের রিডিংটা নিতে হবে, নিয়ে কত লেভেলটা হয়েছে সেটা আমাকে বলতে হবে। তাহলে কিভাবে আমি রিডিংটা নেব, দেখো এটা হচ্ছে মেন স্কেল, কি আছে দেখো, এটা সেন্টিমিটারে আছে, 0, 1, 2, 3, 4, 5 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার আর হচ্ছে দেখো এই একটা এক একটা ঘর হচ্ছে তোমার মিলিমিটার করে আছে, তার মানে 10 মিলিমিটার, 1, 2, 3, 4, 5 পাঁচ, তার মানে হচ্ছে 2 মিলিমিটার করে আছে, বুঝেছ, 2 মিলিমিটার করে আছে এক একটা ঘর। তো এক একটা ঘরকে 2 মিলিমিটার করে আছে, আর আমার এইখানে যে আমি স্কেলটা দিয়ে তোমাদের দেখাবো সেই ঘরটা এক একটা ঘর হচ্ছে 1 মিলিমিটার করে, অর্থাৎ ওইটা সেন্টিমিটার, এটা মিলিমিটার, 20 মিলিমিটার, এটা হচ্ছে 30 মিলিমিটার। তাহলে প্রত্যেকটা ঘর কত, 1 মিলিমিটার করে, 1 মিলিমিটার করে। এবার কিভাবে নিতে হয়, তাহলে এইটা হচ্ছে মেন স্কেলের, মেন স্কেলের লিস্ট কাউন্ট, দেখো আমরা কিভাবে লিস্ট কাউন্টটাকে বের করি, যে আমরা এই স্কেলটাকে দিয়ে, এই ভার্নিয়ার স্কেলটাকে দিয়ে আমরা মিনিমাম অর্থাৎ সবথেকে ক্ষুদ্রতম যে মেজারমেন্টটা নিতে পারি সেটা কত আর কিভাবে বের করতে, সেটাকে আমরা কি বলবো, লিস্ট কাউন্ট, সেটাকে আমরা কি বলবো, লিস্ট কাউন্ট। তাহলে স্মল ডিভিশন অফ মেন স্কেল, ও স্মল ডিভিশন অফ মেন স্কেল কোনটা, এই যে এটা স্মল ডিভিশন, তার মানে মেন স্কেলের সবথেকে ছোট ডিভিশন কোনটা, এই এটা, এটা কত, 1 মিলিমিটার, বাই ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডিভিশনস অফ ভার্নিয়ার স্কেল, টোটাল নাম্বার অফ ডিভিশনস কটা আছে, তার মানে এইটা হচ্ছে 10 ডিভিশনে ভাগ করা আছে, এইটা ভার্নিয়ার স্কেল, দেখো এখানেও 10 ডিভিশন আছে, এখানেও 10 ডিভিশন আছে। তাহলে এই ভার্নিয়ার স্কেলের ডিভিশনস, টোটাল ডিভিশনস কত, 10 ডিভিশন, আর হচ্ছে মেন স্কেলের স্মল ডিভিশন কত, একটা সিঙ্গেল সিঙ্গেল আর কি, একটা তোমার স্মল ডিভিশন হচ্ছে কত, 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার বাই 10 মিলিমিটার, 1 মিলিমিটার বাই 10 মিলিমিটার, তাহলে লিস্ট কাউন্ট কত হচ্ছে, 0.10 মিলিমিটার, 0.10 মিলিমিটার, 0. তার মানে 0.1 মিলিমিটার লিস্ট কাউন্ট। এবার আমি রিডিংটা কীভাবে নিই, দেখো তাহলে এইখানে এই উপরের মেন স্কেলটা দেখো, উপরের মেন স্কেলটা দেখো, এটা কত, 20, 20-র পরে কোথায় এসছে, 21, দেখো এটা 20, 21, তাহলে 21 প্লাস, প্লাস কোনটা করতে হবে, এই যে তোমার কোথায় কোনটায় ম্যাচ করেছে, তার মানে এক একটা ঘর হচ্ছে তোমার কত, 0.1 করে, 0.1 করে, এটা কত কত, 5 মিশেছে, 5 ডিভিশনে মিশেছে ভার্নিয়ার স্কেলে, তাহলে 5 × 0.1, তাহলে কত হচ্ছে, 21 প্লাস 0.5, নেক্সট হচ্ছে তাহলে তোমার রিডিংটা কত হবে, 21.5 মিলিমিটার, অর্থাৎ তোমার যে লেভেলটা, এই ট্যাঙ্কের লেভেলটা কত আছে, 21.5 মিলিমিটার। এইভাবে তোমাকে লেভেলের ট্যাঙ্ক তুমি অ্যাকুরেটলি মেজার করতে পারো। থ্যাংক ইউ।